অষ্টম শ্রেণীর জন্য বাংলা সিলেবাসের অন্তর্ভুক্ত প্রবাদ বিষয়ে আমি আলোকপাত করব। প্রবাদ কথাটির আক্ষরিক অর্থ কি? প্রবাদ কথাটির আক্ষরিক অর্থ হচ্ছে প্রকৃষ্ট লোকবাদ, বহুকাল ধরে জনমানসের মুখে প্রচলিত জনপ্রিয় উক্তিগুলোকেই আমরা প্রবাদ বলে থাকি। প্রবাদ কিন্তু কখনোই কোনো ব্যক্তির হতে পারে না, প্রবাদ হচ্ছে গোষ্ঠী জীবনের সম্মিলিত সৃষ্টি, অর্থাৎ কারো একক প্রয়াস নয়, এটা হচ্ছে সমবেত প্রয়াস। ব্যাকরণ বইতে যে প্রবাদগুলো সম্পর্কে আলোকপাত করা হয়েছে, সেই প্রবাদগুলো দিয়ে বাক্য রচনা কীভাবে করা যায় আমি সেই বিষয়ে যথাযথভাবে আলোকপাত করব। প্রায় 20টি মতন প্রবাদ আমাদের পাঠ্য ব্যাকরণ বইটিতে রয়েছে, তার মধ্যে যে কটি গুরুত্বপূর্ণ সেই কটি সম্পর্কেই আমি আলোকপাত করব। তোমরা অতি অবশ্যই বইটিকে সামনে রেখে যথাযথভাবে আমার কথার সঙ্গে সাযুজ্য রেখে, যাতে তোমরা প্রবাদ সম্পর্কে যথাযথভাবে অবহিত হও এবং সেই প্রবাদগুলো দিয়ে কীভাবে যথাযথভাবে বাক্য রচনা করা যেতে পারে তা আমার আলোচনা সাপেক্ষে আশা করি তোমরা তা বুঝে উঠতে পারবে। আমি সেই ব্যাকরণ বইয়ের থেকে গুরুত্বপূর্ণ প্রবাদগুলোর মধ্যে থেকে আমি যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলোই আমি আলোচনা করে সেগুলো দিয়ে বাক্য রচনা করে তোমাদের সামনে তুলে ধরছি। শূন্য কলসির আওয়াজ বেশি, সার বস্তুহীন ব্যক্তির আস্ফালন, এটাকে দিয়ে বাক্য রচনা করলে কি করা যাবে? রমা ভীষণ খারাপ গান গাইলেও লোকজনকে এমন ভাব দেখায় সে একজন বড় গায়িকা। কথায় আছে শূন্য কলসির আওয়াজ বেশি। পরবর্তী প্রবাদ হচ্ছে নুন আনতে পান্তা ফুড়োয়। এর অর্থটা তোমরা ব্র্যাকেটে লিখবে, যেরকম আগেরটা বললাম যে শূন্য কলসির আওয়াজ বেশি, সেটা হচ্ছে ব্র্যাকেটের মধ্যে লিখবে সার বস্তুহীন ব্যক্তির আস্ফালন। আর পরেরটির হচ্ছে নুন আনতে পান্তা ফুড়োয়, এর অর্থটি হচ্ছে ব্র্যাকেটের মধ্যে লিখবে পাশেই দারিদ্রের অসহ অবস্থা, দারিদ্রের অসহ অবস্থা। গত বছর কারখানা বন্ধ হয়ে যাওয়ায় বেকার অমিয়বাবুর সংসারে এখন নুন আনতে পান্তা ফুড়োর অবস্থা। অর্থাৎ কি দেখা গেল, গত বছর কারখানা বন্ধ হয়ে যাওয়ায় বেকার অমিয়বাবুর সংসারে এখন নুন আনতে পান্তা ফুড়োর অবস্থা। পরের প্রবাদ অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, এর অর্থটা পাশে ব্র্যাকেটে লিখবে কি, অধিক লোকের সমাগমে কার্য নষ্ট বা কাজ নষ্ট। সবাই মিলে মালিকের, এর বাক্য রচনাটা আমি বলছি, সবাই মিলে মালিকের কাছে বোনাসের টাকার দাবি করো না, সবটাই পণ্ড হবে। কথায় আছে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। তারপরের প্রবাদটি হচ্ছে গেয় যোগী ভিক পায় না, এর অর্থটা কি ব্র্যাকেটে লিখবে, অতি ঘনিষ্ঠ জনের গুণের কদর হয় না। এর বাক্য রচনাটা হল পাড়ার অনুষ্ঠানে পাড়ারই মেয়ে কবিতার মতো সুগায়িকাকে না গাইতে ডেকে কলকাতা থেকে আনা হলো নিম্নমানের এক শিল্পীকে, একেই বলে গেয় যোগী ভিক পায় না। এরপরের প্রবাদটি হল দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, অর্থটা হচ্ছে খল ব্যক্তির বন্ধুত্বের থেকে বন্ধুহীন থাকা শ্রেয়। আবার রিপিট করছি, খল ব্যক্তির বন্ধুত্বের থেকে বন্ধুহীন থাকা শ্রেয়। বাক্য রচনাটি হল বাড়িতে হরিপদর মতো একজন দুষ্ট চাকর থাকার চেয়ে না থাকা ভালো। কথায় আছে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। পরের প্রবাদ পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে,
এর অর্থটি হচ্ছে পতনের পূর্বে মাত্রাধিক সক্রিয়তা। পতনের পূর্বে মাত্রাধিক সক্রিয়তা, এর বাক্য রচনাটি হল অগ্রপশ্চাৎ বিবেচনা না করে এই বয়সেই পড়াশোনা ছেড়ে দিয়ে রজত ব্যবসার কাজে লেগেছে। একেই বলে বোধহয় পিপীলিকার পাখা উঠে মরিবার তরে। পরের প্রবাদটি হল এক হাতে তালি বাজে না, এর অর্থটি হল দুপক্ষের দোষ থেকেই বিবাদ হয়। আবার অর্থটা বলছি, দুপক্ষের দোষ থেকেই বিবাদ হয়। দুই ভাই মিলে ঝগড়া করছো আর একে অন্যের নামে দোষ দিচ্ছ, কিন্তু জেনে রাখো এক হাতে তালি বাজে না। পরের প্রবাদ, উঠন্তি মূল পত্তনে চেনা যায়। এটি কিন্তু পর্ষদ নমুনার একটি প্রবাদ, সেটি আমি আলোকপাত করছি তোমাদের জ্ঞাতার্থে। আবার রিপিট করছি, উঠন্তি মূল পত্তনে চেনা যায়, অর্থটি হচ্ছে ভবিষ্যতে কে কেমন হবে বর্তমানেই তার আভাস পাওয়া যায়। এর বাক্য রচনাটি হল নন্দিনী যে আমাদের পাড়ার মুখ রাখবে বড় হয়ে, সেটা এখন থেকেই ওকে দেখলেই বোঝা যায়। কথায় আছে উঠন্তি মূল পত্তনে চেনা যায়। আমি ব্যাকরণ বইয়ের মোট 20টি প্রবাদের থেকে গুরুত্বপূর্ণ প্রবাদগুলো আলোচনা করলাম বাক্য রচনা করে। এর বাইরেও যে প্রবাদগুলো সম্পর্কে আমি বাক্য রচনা তোমাদের সামনে তুলে ধরলাম না, সেগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ, সেগুলোও তোমরা কিন্তু অতি অবশ্যই অনুশীলন করবে। আমার পড়ানোর নিরিখে আমার নিজের কথার পৃষ্ঠে মনে হয়েছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদের কাছে তুলে ধরেছি। তোমরা কিন্তু বাকিগুলো সমধিক গুরুত্ব দিয়ে বাদবাকি প্রবাদগুলো অতি অবশ্যই পড়বে এবং বাক্য রচনাগুলো অনুশীলন করে রাখবে। এই বলে আমার ক্লাস 8-এর প্রবাদ সম্পর্কিত আলোচনা এখানেই শেষ করব।